সকাল সকাল আমার ঘরের অবস্থা কি হচ্ছে? এটা কি অবস্থা? ঘুমের থেকে উঠে দাঁত টাত ব্রাশ করে এসে ক্রিম নিয়ে চুল টুল আছড়ানোর জন্য সব কিছু নিয়ে উপরে উঠে গেছে। খাটে যা বালিশপত্র ছিল সমস্ত কিছু নামিয়ে দিয়ে গেছে। বাহ, কি সুন্দর! গুড মর্নিং। তো স্কুল ছুটি যে কদিন, এই কদিন এরকম জ্বালাতন করবি? এটা থাকবে না কিন্তু, এত যদি এটা নিয়ে হুজ্জুতি হয় তাহলে বেশি দিন আয়ু নেই। জানি না সত্যি এটার আয়ু কতদিন আছে। আজকে নাকি এটা থেকেও বেরোবে না, তো থাক। নিজে ঘুম থেকে উঠে সবার শুধু বালিশ টালিশগুলো নিচে ফেলে দিয়েছে, নাও এবার বাকি যা আছে বিছানাপত্র ওরকম নিয়ে অবশ্য থাকবার মধ্যে। আর ওপাশে ডোরটা খুলে দিয়েছে। বা গুড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমি ভালো আছি, ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন সকাল 8:15 বাজে। আমরা চা টা খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে বাজার করতে, আর এই মহাশয় ঘুম থেকে উঠে তাই উদ্যুতি শুরু করেছে। আজকেও গতকাল চলেছে এই সমস্ত, আজকেও জানি না সারাদিন কী কী হবে এর মধ্যে। এটা যে আমি কিনে ভুল করলাম না ভালো করলাম, আমি এখন কনফিউজড হয়ে যাচ্ছি নিজে। তো যে যাই হোক, শুরু হলো আমার আজকের দিন, এভাবেই চলতে থাকুক আর আপনারা দেখতে থাকুন। সকালবেলা ঘুমের থেকে উঠে যতগুলো মোবাইল, সব মোবাইলগুলো ফুল চার্জ কমপ্লিট করা, তারপরে আর চার্জিং গ্যাজেট যা যা আছে সমস্ত কিছু মেনটেন করা, চার্জ দেওয়া, সব ডিউটি আমার একার। কাউকে যদি বলি এত সুন্দর কাজ করে দেয়, আমার কাজ আরও বেড়ে যায়। মানে এটা চার্জিং সিস্টেমটাও মনে হয় গেছে। কিরে পিকু, এ সমস্ত কর্ড নাকি বোথ সাইড সেমভাবে দিলেই চার্জ হয়, এসব হচ্ছে পিকুর কথাবার্তা। কিসে জানো সেদিনকে দিয়েছিলিস? দেখ হচ্ছে, লাইটটা জ্বললো বলে তোর বকা খাওয়ার কপালটা বিপদটা কেটে গেল, বুঝলি? বালিশপত্রের জায়গা বিছানায় হলো না, ওইখানে হয়েছে। ওটা দক্ষিণের জানলা, তো ওখান থেকে একটু একটু রোদ আসবে, তো ওখানটাতেই আপাতত বালিশগুলো রাখলাম। যাক, বিছানায় যখন ওদের জায়গা হলো না, ওরা ওখানেই থাক। আর আমি বক্সের মধ্যে না রোজ ঢোকাই না, কারণ ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে আমি ঘরে ঢোকার আগেই এরা বাপ্পাটা শুয়ে টুয়ে পড়ে, তখন ওই খুলে এক একটা বালিশ খাতা বের করলে পারে, ঝুড়ুম ঝুড়ুম করে এক একার করে রাখে। তার চেয়ে বিছানার উপর বালিশ থাকে, অন্তত নিয়ে শুতে পারে। শীতকালে একটুখানি প্রবলেম হয়, শীতকালে বিছানা অনেক বেশি কিছু থাকে। তো সে যাই হোক, কাঁথা কম্বল লেপ যা যাবতীয় ব্ল্যাঙ্কেট সব কিছু এখন ঢুকে গেছে, ওটা নিয়ে আসছে আপনি। আর বিছানাটা একটু মানে ঝেড়ে দিলাম, এবারে নিই ওর মধ্যে বসে বসে পড়াশুনো করতে। পিকুর এখনও স্কুলে কিন্তু হয়নি, রেজাল্ট আউট হয়নি, রেজাল্ট আউট হয়নি, ফলে পড়াশুনোর সেই তো স্টার্টিং হয়নি, অ্যাডমিশন হয়নি। রেজাল্ট আউট হবে, তারপর প্রমোশন ডিমোশন যা যেরকম হবে, তারপরে ওদের অ্যাডমিশন আছে, তারপরে বই খাতা স্কুল থেকে কিনতে হবে, এবং তারপরে লেখাপড়া শুরু হবে। তো 21 তারিখে পিকুর রেজাল্ট আউট হবে, মার্চ মাসের। আর তারপরে গিয়ে বই খাতাটা নিয়ে মোটামুটি এপ্রিলের 4 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে। আর গতকাল প্রোগ্রাম হয়ে গিয়ে ওদের সামার ভ্যাকেশন স্টার্টেড, মানে গরম এখনও পড়ে পারেনি, এখনই গরমের ছুটি দিয়ে দিয়েছে। আর যখন খুব সুন্দর গরম পড়বে, যে সময় বাচ্চারা স্কুলে যাওয়ার সময় একবার স্নান করবে, এসে একবার স্নান করবে, সন্ধ্যাবেলা একবার স্নান করবে, সেই সময়টায় স্কুল চলবে। তো সে যাই হোক, স্কুলটা কীভাবে চলবে এখন জানি না, এই লকডাউন পিরিয়ডে ওদের কী কী রুটিন মানে শিডিউল চেঞ্জ হয়েছে সেসব প্রসঙ্গে যাচ্ছি না। তো কী এখন পড়াশুনো করছে সেটা হচ্ছে, ঘরে আমার একটা বাংলা বই আছে, আমার না পিকুর, পুরনো আমার কালেকশন করা বই, সেখান থেকে খুব সরল জটিল বানান নেই, সেটা থেকে হাতের লেখা করছে বাংলা। আর ইংলিশ একটা স্টোরি বুক দিয়ে দিয়েছি, সেখান থেকে ইংলিশ হাতের লেখা করছে। হাতের লেখাটা রানিং রাখাটা খুব দরকার, হা করে আমার কথা শুনছে। আর হচ্ছে দিয়েছি ম্যাথ, ম্যাথ তো নিজের মাথা থেকেই বেরিয়ে যায়, অসুবিধা হয় না,
দিয়েছে, কিছু টেবিল ফেবিল করতে দিয়েছে তো। এই এই হচ্ছে এখন পড়াশুনো। উমা এটা হাত রাখার জায়গা, এই কমপ্লিট করে উঠুক, তারপর দুষ্টুমি হবে। ঠিক আছে, দুষ্টুমি আপাতত বন্ধ রাখার জন্য এই সমস্ত দিয়ে বসিয়ে রেখেছি। আর চলুন, আমার বাজার এসে গেছে। বাজারের থলে থেকে এইগুলো বের করলাম, এইগুলো এসেছে। পাট শাক আর পটলের পরিমাণ এই কটা দেখে বোঝাই যাচ্ছে এর এখন বাজার দর কীরকম। তো ওই কটাই আপাতত এখন যত্ন করে করে খেতে হবে। আর আছে আম, আম দিয়ে চাটনি হোক ডাল হোক যাই হোক হবে। ওখানে আছে লতি আর কিছু টমেটো, আর এনেছে মাছ। বাজারের ব্যাগ থেকে সবজির পরিমাণ দেখে বুঝে যাবেন যে কোন জিনিসের এখন কেমন দাম আছে, তবু খাওয়া চাই, তাই না? সে যাই হোক, ওটা একদিন একটা তরকারি করে খেলেই এখন আর একদিন খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, কারণ অফ সিজনের যে কোনো জিনিস খেতে বেশ সুস্বাদু লাগে। এখন পটলের সময় নয়, তো দেখা যাক আজকে করি কি না। তাদের এখন যেমন সারা বছর গ্রীষ্মকাল, তেমন সারা বছর বর্ষাকাল, তার এখন সারা বছর সব কিছু সবজিও পাওয়া যায়। তাহলে চলুন আমি আমার কাজকর্ম শুরু করে দিই। স্টার্ট। এখন বাজে সকাল 11:30। আমার মাছের ঝোল হলো, আর কি হলো, পাঁপড় ভাজা হলো, চাটনি হলো, ও সমস্ত কমপ্লিট করে রাখলাম। আর এসে আর একটুখানি দেখি ডাল ডাল যাই হোক কিছু একটা করতে হবে। তো আমি এখন একটা মহান কাজ করতে যাচ্ছি, আসার পরে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। আপাতত এই যে এই মূর্তিমানকে এইভাবে দেখে নিন, তারা টুপি পরে নিয়েছে। ও ঠিক আছে, চলুন। বাড়ি এসে আর মুখ দেখাতে পারছে না, যা বোঝার মানুষের বোঝা হয়ে গেল। যা খেতে তো বোঝল, চল আয় আয় আয়। আরে আয় জল ঢাল, সবার গ্লাসে তুই জল ঢালবি বলে আমি জগটা ভরে দিলাম, আয় চলো চলো। আজকের রান্নাবান্নাগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। করেছি রিটি মাছের ঝোল, আর করেছি পাট পাতা দিয়ে মুসুরির ডাল, আর রান্না করা হয়েছে আমের টক মিষ্টি চাটনি। এই হচ্ছে আজকের মেনু। চাটনির আঁটি খাচ্ছে, আর কিছু দেখাচ্ছি না আমি। পিকু আমের চাটনির থেকে আঁটি নিয়ে খাচ্ছে, সেটাই আমি বললাম। এখন লজ্জা পাচ্ছে। আচ্ছা আইসক্রিম বানাবো আমি, তা এখন বাজে রাত মোটামুটি 8টা। আমি বাড়ির বাইরে আছি, বিশেষ কারণে, এমার্জেন্সি কারণে বাড়ির বাইরে বেরোতে হয়েছে। অনেকক্ষণ অনেকটা টাইম বাড়ির বাইরে রয়েছি, তাই জন্য এখন এসেছি চা খেতে। তো এই দোকানে খুঁড়ি দেখে পিকুর চা খেতে ইচ্ছা হচ্ছে, ওখানে চা খাচ্ছে। পিকু খেতে এসেছিল এখানে মালাই চা। এক কাপ চায়ের সঙ্গে পিকুর একটা এক্সট্রা খুঁড়ি ফ্রি, তাই তো? এটা দিয়ে কি বানাবি? ওটাতে গিয়ে ও বাড়িতে আইসক্রিম বানাবে, আইসক্রিম বানিয়ে দেখাবে সবাইকে। আমি গত সোমবারে বিকেলবেলায় পিকুকে নিয়ে বাজারে আসার সময় বললাম যে মেসো শ্বশুর অসুস্থ, সেখানে দেখা করতে যাচ্ছি ওদের সঙ্গে, উনি মারা গেছেন। তো সে কারণেই আমরা এখন এখানে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে স্নান টান সেরে এসে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে বসলাম। আর পিকুর বাবা ওদের সঙ্গে শ্মশানে গেল, তো ওদের সঙ্গে থেকে ওদের কাজকর্ম মিটে গেলে তারপরে বাড়ি আসবে। এখন বাজে রাত্রি 9টা। এখন আমি পিকুর আমার খাবার দাবার বানাবো। পিকুর ঠাকুরদা রাতে আর একটু পরে আসবে, উনিও আছে ওই বাড়িতে। তো এটা হচ্ছে আমার যে মারা গেল সে হয় মেষ শ্বশুর। তো সে যাই হোক, অনেকদিন ধরে ভুগছিল, গতদিনও আপনাদের সঙ্গে কথা বলার সঙ্গে সময় বললাম,
এই আর আজকে তো আর কিছু বলার নেই, আজকে আর কিছু শেয়ার করার নেই আপনাদের সঙ্গে। তো আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।